আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি দেখাবো ভিটামিন ডি 20,000। এটা হলো কোলিক্যালসিফেরল, অর্থাৎ যাদের ভিটামিন ডি থ্রি এর অভাব, এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে এই ধর এই ওষুধটা আপনারা প্রেসক্রাইব করতে পারেন বা আপনারা এটা খাইতে পারেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী। এটার প্রাইস হলো আপনার 20 টাকা করে একটা একটা ট্যাবলেট ক্যাপসুলের। আর এটা খাবেন আপনারা, মানে কোন রোগীরা আপনারা এটি খাবেন? নর্মালি যাদের ভিটামিন ডি থ্রির আর কি ঘাটতি রয়েছে, তারাই সম্ভব এই ধরনের এই ক্যাপসুল আপনি খাইতে পারেন। এটা অ্যাভেলেবেল আছে হলো আপনার D20,000 IU এবং 40,000। যাদের আরও বেশি দরকার তারা এটা খাইতে পারেন। এখন এটার সেবন মাত্রাটা আমি বলে দিই। ভিটামিন ডি থ্রির ঘাটতি পূরণের জন্য প্রতি সপ্তাহে 40,000 IU 7 সপ্তাহ পর্যন্ত খাইতে হবে এটা। আর মেনটেন্যান্স থেরাপির মাত্রা দৈনিক 1400 থেকে 2000 IU। আর এটা শুরুর 3 থেকে 4 মাস পর এটির পরিমাপ কিন্তু আপনাদেরকে নির্ণয় করতে হবে, কারণ এটা যদি আবার বেশি হয়ে যায় পরিমাণ, তখন কিন্তু আবার সাইড ইফেক্ট দেখা দিতে পারে। ভিটামিন ডি থ্রির ঘাটতি প্রতিরোধে প্রতি 7 সপ্তাহে 200 IU মাত্রায় এটা আপনারা সেবন করবেন। তার মানে হলো আজকে আপনি একটা ক্যাপসুল খাইলেন, এর 4 সপ্তাহ পরে আপনি আর একটা খাবেন, অর্থাৎ 4 সাথে 28। নর্মালি এক মাস পরে আপনি একটা ওষুধ খাইতে পারবেন এখান থেকে। তবে কিছু ক্ষেত্রে আপনি এর চেয়ে আরও উচ্চ মাত্রায়ও খাইতে পারেন, তবে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ লাগবে। নর্মালি এটা অস্টিওপোরোসিস রোগীদের চিকিৎসায় এটা ব্যবহৃত হয়। তার মানে আপনার হাড্ডির ভিতরে যাদের আর কি কামড়ায় বা ব্যথা হয়, জয়েন্টের প্রবলেম হয়, এই ধরনের রোগীরা এটা কিন্তু খাইতে পারবে। আর শিশুদের ক্ষেত্রে 12 থেকে 18 বছর যারা, এদের ক্ষেত্রে আপনার ভিটামিন ডি থ্রি, যেটা ভিটামিন ডি 20,000 যেটা, এটা কিন্তু আপনার খাইতে হবে প্রতি 6 সপ্তাহে একটা। তার মানে আজকে একটা খাইলেন, এখান থেকে 6 সপ্তাহ পরে আপনাকে আর একটা খাইতে হবে। অথবা এটার আর একটি ডোজ আছে যেটা হলো প্রতি 2 সপ্তাহে 200 IU, এভাবে 6 সপ্তাহ পর্যন্ত আপনাকে খাইতে হবে। এবার আমি আপনার এই ওষুধটার সাইড ইফেক্ট কী আছে সেটা আর কি একটু বলি। এটা নর্মালি এর পার্শ্বপ্রতিক্রিয়া হলো আপনার বমি বমি ভাব হতে পারে, ত্বকে আপনার র্যাশ মতো হতে পারে, আর পেটে হালকা হয়তো ব্যথা হতে পারে, যেহেতু এটা ক্যালসিয়াম আপনার ওই কনস্টিপেশন হতে পারে। কনস্টিপেশন যদি হয় আপনার, তাহলে এক্ষেত্রে আপনি সবজি জাতীয় খাবার একটু বেশি খাবেন আর পানি খাবেন বেশি। আর এখানে ইম্পর্টেন্ট আর একটা ইনফরমেশন, সেটা হলো গর্ভ অবস্থায় আমাদের মা এবং বোনদের ক্ষেত্রে এটা খাওয়া যাবে কিনা। হ্যাঁ, এটা খাওয়া যাবে। গর্ভ অবস্থায় আপনার 4000 IU পর্যন্ত ভিটামিন ডি থ্রি এটা নিরাপদ। 4000 কিন্তু, 40,000 না, 4000। আর ভিটামিন ডি থ্রি এর বিভাগকৃত উপাদানগুলো আপনার, যেহেতু এটা দুধের সাথে নিঃসৃত হয়, বুকের দুধ পানরত বাচ্চাদের ক্ষেত্রে ভিটামিন ডি থ্রি এর মাত্রা আধিক্য পরিলক্ষিত হয় নাই, তারপরও বুকের দুধ পানরত শিশুদের ভিটামিন ডি থ্রি এর সেবন মাত্রা বৃদ্ধির সময় মায়ের ভিটামিন ডি থ্রি সেবন মাত্রার দিকে লক্ষ্য রাখতে হবে। যদি আপনার বাচ্চা বা আমাদের মা বোনদের যদি কোনো বাচ্চা মায়ের বুকের দুধ খায়, সেক্ষেত্রে মাকে এই বিষয়ে একটু বিবেচনা করে তাকে ভিটামিন ডি থ্রিটা খাইতে হবে। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে অন্য কোনো ভিডিও বা টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।